হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে। তো আজকে শুরুতেই আমি প্রথমে রান্না করতেছি গরু পায়া, আর সেটা আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে এখানে তেল গরম হওয়ার পরে এখানে বড় একটা লাল পেঁয়াজ এবং সাথে কিছু সাদা পেঁয়াজ দিয়ে, তারপরে এর মধ্যে কিছু বড় রসুনের যে কোয়া সেটা আমি কেটে না দিয়ে বা পেস্ট না দিয়ে আমি গোটাই দিয়ে দিয়েছি। যদিও আমি প্রেশার কুকারে রান্না করবে সেটা গলে যাবে। আর সাথে কিছু এলাচি, দারচিনি, লবঙ্গ এবং একটা কাবাব চিনি দিয়ে দিলাম। তারপরে এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আপনারা চাইলে কিন্তু রসুনের পেস্টও কিন্তু ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করবো সেজন্য আমি গোটা রসুনটাই দিলাম। আর সাথে এখন দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আধা চামচ, তারপরে এখানে ধনিয়া জিরার গুঁড়া প্রায় 2 চামচের মতো দিলাম, তারপরে এখানে সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার প্রায় আধা চামচের থেকে একটু কম দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। মরিচটা যেহেতু আমি জাল কম খাই সেজন্য আমি সেভাবে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গরু পায়ার মশলা। এটা রেডিমেড পাওয়া যায়, আমি সেটাই ইউজ করতেছি এক্সট্রাভাবে। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ মশলা ইউজ করতে পারেন। তারপরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে ভুলে গেলাম যে আদা দিতে, তো আদাটাও দিয়ে দিলাম। আর আদাটা আসলে প্রথমে দেওয়াই বেটার, যে কোনো মশলা বা যে কোনো মাংস রান্না করতে আদাটা প্রথমে দিলে বেটার হয়। তো এখন আমি আদা দেওয়ার পরে এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম গরুর পায়াগুলো, আর এই গরুর পায়াগুলো আমি একদম গরম পানিতে প্রায় 3-4 বার করে ধুয়ে রেখেছি। ধুয়ে রাখার পরে এখন এই পর্যায়ে গরুর পায়াগুলো অ্যাড করে দিলাম। গরু পায়া দেওয়ার পরে এখন একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু প্রেশার কুকারে মুখ বন্ধ করে দিব সেজন্য একটু মুখ লাগানোর আগেই একটু হালকা করে কষিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। এখানে প্রায় আমি 1.5 গ্লাসের মতো পানি দিলাম। পানি দেওয়ার পরে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই গরু পায়াটা কিন্তু আপনারা যদি প্রেশার কুকারে ছাড়া রান্না করেন তাহলে এটা রান্না করতে একটু 2-3 ঘন্টা সময় লাগে, আর চাইলে কিন্তু আগের দিনও রান্না করে রেখে দেওয়া যায়। তো শর্ট টাইমে রান্না করতে গেলে প্রেশার কুকারে রান্না করাই বেটার। তো এই পর্যায়ে এখন প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মুখ লাগানোর পরে এখন যে লিডটা সেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি যখন প্রেশার আসবে তখন চুলার আগুনটা একটু মিডিয়ামে করে দিব। সো চুলার আগুন মিডিয়ামে এবং হাইতে রেখে আমি কমপক্ষে 40 মিনিট প্রেশার কুকারে রান্না করেছি। তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন প্রেশার কমে যায় আর পায়াটা ঠান্ডা হয় তখন নিয়েছিলাম। যেহেতু আমি আগে থেকে সব কিছু ম্যারিনেট করে জাস্ট রান্না করেছি, তো এখন যেহেতু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে ভিডিওটা নিয়েছি। তো যাই হোক, আমার সেদিন আর আসলে খাওয়া হয়নি গরু পায়া, কারণ হচ্ছে আমার দাওয়াত ছিল, অন্য জায়গায় চলে গেছি। তো এটা ছিল তারপরের দিনের ভিডিও। তারপরের দিন আমি এখানে একটা সবজি রান্না করেছিলাম। এখানে আমি যে পাতাকপি দিয়েছি প্রায় 1 কোয়ার্টারের মতো, আর সাথে এখন 2টা ক্যারট দিব, আর সাথে কিছু যে গ্রিন পিস দিয়ে একটা সবজি রান্না করব। তো হঠাৎ করে ভেজিটেবল খাওয়ার জন্য একটা মানে মনের মধ্যে মন চাইছে, তো সেই কারণেই আজকের এই ভেজিটেবলসটা রান্না করা। তো এখানে আমি ক্যারেটগুলোকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি। আগেটা তো ক্যাবেজ কেটে নিলাম। আমি আজকে এখানে ক্যারট, ক্যাবেজ, তারপরে গ্রিন পিস এবং টমেটো দিয়ে সাথে সবজিটা রান্না করব। তো সবজি রান্না করার জন্য এখানে প্যাস কেটে নিয়ে নিচ্ছি আগে থেকে। আর এখানে আমি এখানে গ্রিন পিস নামিয়ে রেখেছিলাম, সব ফ্রোজেন ছিল, এটা এখন প্রায় মেল্ট হয়ে গেছে। তো এর ফাঁকে ভাত বসিয়েছিলাম চুলায়, ভাতটা এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে, ভাতের মারটা গেলে নিব। তো ভাতের মার গলে নেওয়ার পরে এখানে আমি আগে থেকেই যে প্যাস কেটে রেখেছিলাম সেই প্যাসটাকে তেলে দিয়ে তারপরে লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম। আজকে আমি এখানে রসুনের যে পাউডার ইউজ করছি আর সাথে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া একসাথ করা। আর আজকের সবজিতে কোনো হলুদ ইউজ করবো না, হলুদ ছাড়াই আজকের সবজিটা রান্না করব। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি, একটু হালকা ভাজা হওয়ার পরে এখন এর পর্যায়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার আগে এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আর কতক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি,
এখন এখানে ক্যারট এবং ক্যাবেজ যে কেটে রেখেছিলাম সেটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমার যে ব্যাগে গ্রিন পিস ছিল সেখান থেকে প্রায় হ্যাফ ব্যাগের মতো ইউজ করলাম, পুরোটা ইউজ করব না কারণ আসলে গ্রিন পিসটা একটু বেশি মিষ্টি হয়, তো যেহেতু সবগুলোর একটা অ্যাডজাস্টমেন্ট আছে তো সেই হিসাবেই আমি গ্রিন পিস প্রায় হ্যাফ ব্যাগ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যাই হোক, রান্না করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা, এই ক্ষুধার মধ্যে এখন যে আগের দিন যে গরুর পায়া রেখেছিলাম সেখান থেকে কিছু গরু পায়া এবং সাথে ছিল ফ্রোজেন করা ভর্তা, সেটা আগে নামিয়ে রেখেছি, তো এখন ভাত খাচ্ছি। এখানে লাউর যে শাক ছিল ফ্রোজেন করা, একটু লাউ শাক ছিল, তো সাথে আমি ব্রাউন রাইস খাচ্ছি। ব্রাউন রাইস দিয়ে সাথে যে গরু পায়া সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো যেহেতু আমি রান্না করতে করতে আমার, যেহেতু আমি সারাদিন ব্যস্ততা ছিলাম, বাহিরে ছিলাম, বাড়ি থেকে আসার পরে রান্না করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, যে কোনো মানুষের কিন্তু যখনই ক্ষুধা লাগে তখনই যা পাবেন হাতের কাছে একটু হলেও খেয়ে নিবেন, ভাত থাকলে ভাত খেয়ে নেবেন, কারণ হচ্ছে এতে করে যদি এটা প্রতিদিনই চলতে থাকে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ধরনের যে শরীরে যে রোগ ব্যাধি দেখা যায়, বিশেষ করে ডায়াবেটিক্স, প্রেশার থেকে শুরু করে আরও অন্যান্য অনেক সিমটম দেখা যায়। তো যাই হোক, আমি ভাত খেয়ে নিচ্ছি। আমার ব্রাউন রাইস দেখে হয়তো ভাতগুলো একটু ভালো দেখা যাচ্ছে না, বাট এটাই আমাকে ডক্টর অ্যাডভাইস করছে এই ধরনের ভাত খাওয়ার জন্য, বিশেষ করে ফাইবার জাতীয় যেসব রাইসগুলো, ব্রাউন রাইস সেগুলো খাওয়ার জন্য। তো যাই হোক, ভাত খেয়ে দিয়ে এখন সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটাকে একটু একদম পানিটা একটু আস্তে আস্তে শুকিয়ে নেব, কারণ হচ্ছে আমি চাচ্ছি সবজিটা যেন একেবারে নরম হয়, তো সেরকম করেই আজকের সবজিটা রান্না করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষেই আমি সবজি এইভাবে আস্তে আস্তে আগুনে রেখে রেখে সবজিটা নরম করে নিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে প্রায় বিকেলের দিকে। বিকেলের দিকে আমি এখন রমজানের জন্য কিছু সমোসা বানাবো, সেজন্য এখানে আমি যে প্যাস্ট্রির যে সমোসা, সরি, সমোসার যে শীট পাওয়া যায় এখানে এত ছোট এবং এত চিপা যে শীটগুলো পাওয়া যায়, তো সেগুলো আমি নিয়ে আসছি। আসলে আমি যখন কিনি তখন চিন্তা করতে পারি নাই যে এতটা ছোট হবে শীটগুলো। তো যাই হোক, এগুলো দিয়ে আসলে কেয়ার করা, এগুলো দিয়ে এখন ছোট ছোট করে আমি মিনি যে সমোসা বানাবো। তো আমি চাচ্ছিলাম যে যে একটা দুটা শীট দিয়ে কিভাবে করা যায়, প্রথমে সেটা ট্রাই করলাম সেরকম করে, তারপরে বানিয়ে নিচ্ছি। পরে দেখলাম যে না, আমি আসলে সিঙ্গেল করে বানালে এটা বেটার হয়। তো যাই হোক, শেপটা তো সবাই কম বেশি জানি কিভাবে করতে হয়, ফোল্ড করতে হয় ঠিক এরকম করে, কোনাকুনি করে। প্রথমে আমি একটু হালকা যে, আর আজকের যে সমোসাটা বানাচ্ছি সেটা হচ্ছে বিফ এবং পটেটো সমোসা। তো সেই বিফ এবং পটেটো সেটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, এরকম করে আমি মুখটা আটকিয়ে দিচ্ছি। প্রথমে আটকিয়ে দেওয়ার পরে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা অটোমেটিক্যালি কিন্তু মিলে যায়, যে শেপে শেপে মিলে যায়। তো এরকম করে আমি প্রত্যেকটা সমোসা বানিয়ে নিব, আর সাথে যে লাস্ট মাথায় এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি। তো আগে থেকেই ময়দাটাও গুলে রেখেছিলাম একটা ছোটো বাটিতে, ময়দা গুলে রেখে তারপরে এখন আস্তে আস্তে একটা একটা করে সমোসা বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা করে দেখালাম, তারপরে আবার এখন আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য।
জনশেষ একে একে প্রায় 30 থেকে 35টা সমোসা বানিয়েছি। তো ভিডিওটা খুব সংক্ষিপ্ত করে বানানোটা দেখালাম। আমি সবগুলো সমোসা বানাতে গেলে আমার ভিডিওটা অথবা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ফ্রোজেন করেছি। এটা প্রায় 1 ঘন্টা পরের ভিডিও। 1 ঘন্টা পরে আমি ট্রেটা আমি ফ্রিজার থেকে বের করে নিয়ে আসলাম। বের করার পরে এখন সমোসাটাগুলো ট্রে থেকে ফ্রি করে নিচ্ছি। সবগুলো সমোসা আমি যখন ফ্রি করে নেব, ফ্রি করার পরে এখন আমি এগুলোকে জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করব। যেহেতু রোজার সময় আমরা আরও অন্যান্য ইফতারি বানাই, তো সেই কারণে খুব বেশি একটা ব্যাগের মধ্যে না রেখে আমি কমপক্ষে 8-10টা করে এরকম করে প্যাক করে নিয়েছি। যেহেতু আমরা সাথে অন্যান্য ইফতারও বানাই, তো এরকম করে আপনারাও বানিয়ে সেভ করতে পারেন। আর অবশ্যই জিপলক ব্যাগে যখন সমস্যাগুলো এরকম ঢুকাবেন, তখন কিন্তু এটা আস্তে যেন মেলা থাকে, অর্থাৎ চ্যাপটা করে যেন সবগুলো সমস্যা যখন রাখবেন তোরকম এরকম করে রাখবেন। তো এই সমস্যাটা যেহেতু আমি রোজার জন্য বানিয়েছি, তো সেজন্য আমি কোনো ডেট উল্লেখ করবো না বা লিখবো না। আর রোজার বেশি দেরি নেই, রোজা 1 মাস, রোজার মধ্যে এটা খাওয়া হয়ে যাবে। আর সাথে সাথে অন্যান্য ইত্যাদি থাকবে, তো সেই কারণে আমি কিছু কিছু আইটেম এরকম অল্প অল্প করে বানিয়ে রাখতেছি। তো আপনারা যদি ওভার ডেটে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ডেটটা লিখে রাখবেন। তো এখন আমি এটা ফ্রিজারের মধ্যে রেখে দিচ্ছি। তো আশা করি হয়তো আপনাদের ভিডিওটা কাজে লাগবে। আর এই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।